সো বন্ধুরা আজকে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটা পুরো দেখবেন পুরো না দেখে যাবেন না আজকে আমি অফিস ঘর কনসিল ওয়ারিং কীভাবে করতে হয় সেটা আজকে আমি দেখাচ্ছি এটা ফল সিলিং এখানে ফল সিলিং এটা অফিস ঘর এসি মেসি সব কানেকশনই হবে এখানটায় তবে লাইটিং কিভাবে কি কীভাবে করতে হবে সব কিছুই আজকে আমি দেখাবো সব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ঘণ্টাটাও বাজে দেবেন একটা শেয়ার করবেন বন্ধুদেরকে লাইক করবেন বন্ধুরা ভিডিওটা ভালো যেতে লেগে থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগেছে কি লাগেনি তবে বন্ধুরা আজকে পুরো ভিডিওটা দেখবেন পুরো দেখে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কী হবে আমি আজকে সেটিং করব এখানে এমসিবি লাগাচ্ছি এখানে এমসিবি বক্স তবে প্রতিটা বোর্ডে একটা একটা মেন ইনভার্টার সিস্টেম হবে এখানে এখানে আপনার ফ্যান লাইট আর মোবাইল চার্জিংয়ের জন্য একটা বোর্ড আলাদা হব এখানে ইনভার্টার আলাদা কানেকশন করব তবে বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন এখানে ফল সিলিংয়ের তার ভরা হচ্ছে লাইটের জন্য এটা ছোটো ফল সিলিংয়ের লাইট এটা তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন পুরো দেখলে অবশ্যই আপনারা ফল সিলিংয়ে কীভাবে ওয়ারিং করতে হয় ফলসিল ওয়ারিং আপনারা বুঝতে পারবেন তবে এখানে এসি কানেকশন হবে এসি ফেসি যা যা যাবতীয় ফ্রিজ ট্রিজ যা যাবতী এখানে বাথরুম টাথরুম সবই আছে এখানে তবে আমি এখান থেকে মেন লাইন আলাদা পাঠাবো ডাইরেক্ট লাইন এটা তবে এখানে ইনভার্টারের জন্যে লাইটিংয়ের ব্যবস্থা করছি কারেন্ট চলে গেলে যেন চলে এইসব সব জিনিস ফ্যান আর লাইট দুটো জন ইনভার্টার চলবে বাদ বাকি সব এসি মেসি সব মিটার থেকে ডাইরেক্ট চলবে এগুলো হচ্ছে লাইট পলসিংয়ের লাইট বন্ধুরা দেখছেন এখানে সব এল এন টি কোম্পানির এল এন টি কোম্পানির মাল আছে সব ওই ওয়েতারটা লাগানো তারটা লাগা হ্যাঁ ওই তারটা ব্ল্যাক টেপ জোরে ভালো করে লাগিয়ে দেন যে এত একটা ভালো করে ভর ওই সাইড দিয়ে হ্যাঁ ওই সাইড দিয়ে হ্যাঁ ওই সাইডটা ওই ভর ভালো হবো তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দেখেন লাইট এগুলা এগুলা ফল সিনিংয়ের লাইট ছোটো ছোটো লাইট এগুলা এগুলা আপনার বাজারে দাম মোটামুটি দেড়শো দুশো টাকা দাম হতে পারে যত সম্ভব তবে আমরা তো বা টাল কিনি না সেরকম বলতে পারবো না মালিকে নিয়ে এসে আমরা কাজ করি তবে টুকটাক দাম জানি আমি ভালোভাবে ও সেটিং করে আপনারা ব্ল্যাক টেপ জোরে দেবেন প্রতিটা মানে এই লাইটগুলো কানেকশনে একটা সুইচে হবে এই লাইনটা মানে যেটা লাইন হবে ত্যাটা সুইচ কানেকশান করবেন এই লাইনটা একটা সুইচে কানেকশান করবো মানে একটা লাইন একটা সুইচে চলবে লাইট এই বাবু নাট আপনার লাইটটা সেটিং হলে উল্টো ফল সিটিংটা একটু দেখার দিয়ে বা কিছু দিয়ে একটু বড়ো সাইজ করে দেবেন দিয়ে ঢুকাবেন সেটিং হয়ে গেল ভালো হবো সো বন্ধুরা ভিডিওটা আপনারা পুরো দেখবেন পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন দেখছেন ওই সাইডে একটা বারান্দা আছে ওইটা অফিস ঘরের বারান্দা এটা বাইরে সাইড রাস্তা সাইড এই লাইটগুলো সব লাগাবো বন্ধুরা এটা কনসিল কাজ হচ্ছে এখানে এখানে বোর্ড সেটিং হচ্ছে আমাদের এটা হেড মিস্ত্রি তবে হেড মিস্ত্রি কাজ করে না তবে আমাদের হেড মিস্ত্রি কাজ ধরে তবে টুকটাক করে সাথে আমাদের এটা হেড মিস্ত্রি আমাদের দেখেন বন্ধুরা লাইট সেটিং কম বেশি হয়ে গেছে তবে আমরা লাইনটা এখন চেক ইন করছি এমসিপি গেলার ঠিক আছে কি না আছে প্রতিটা এমসিপি এটা এমসিপি আইসোলেটার আছে একটা এসির জন্য আপনার চল্লিশ এম্পারের এমসিপি দিয়েছি এখানটায় দেখেন লাইট ইনভার্টার এইগুলা হচ্ছে মেন লাইন ইনভার্টারের জন্য বাকি আছে চার সাইডে এগুলা মেন লাইন মেন কারেন্টই চলবে আর ইনভার্টারের জন্য জ্বলছে না যাবে দেখেন দেখছেন সাইডে দুটো দুটো সাইডে আছে এদিকে দুটো আছে চারটে লাইট ইনভার্টারের জন্য করেছি এই সাইডে দুটো আছে দুটো দুটো চারটে জ্বলছে না ওটা ও চারটে ইনভার্টারের কানেকশান করা হচ্ছে ইনভার্টারের কানেকশনটাও দিব ইনভার্টারটা সেটিং তবে ইনভার্টার এখন আসেনি ইনভার্টার মালিক এখন নিয়ে আসেনি ঘর মালিক এখানে এসির পয়েন্ট এসির এখানে ফাইভ পিন সকেট লাগানো হয়েছে এখানে এসির কানেকশন হবে এখানটায় এখানে এমসিবি গ্যালার চেক ইন করছি সব লাইন ঠিকঠাক আছে কি না বন্ধুরা এমসিবি বক্স কানেকশন সব কমপ্লিট হয়ে গেছে তবে বন্ধুরা বন্ধুরা কানেকশন এখন কমপ্লিট হয়ে গেছে তবে আমি এখন লাইন গলা চেক করে দেখবো সব লাইট গলা জ্বলে কি জ্বলে না সব ঠিকঠাক আছে বন্ধুরা তবে এখানে মোটরের কানেকশন আছে এটা মাটির তলে ঘর এটা নিচতলা মাটির তলে ঘর আছে এটাও মাটির উপরতলা ঘর এটা তিনতলা বিল্ডিং তবে মাঠের তলে একতলা আছে উপরে দুতলা আছে এখানে লাইট কানেকশন সব হয়ে গেছে ইনভার্টার কানেকশন সব কিছু টোটাল কমপ্লিট তবে বন্ধুরা ভিডিওটা ভালো যদি লেগে থাকে আপনার এটা কেন এসি সুইচ এসি স্টার্টার এটা এসি এসির জন্য সুইচ এটা স্টার্টার এসির তবে বন্ধুরা ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটা আপনারা আপনারা লাইক করবেন একটা বন্ধুদেরকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলা কোন ঘন্টাটা বাজে নেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা